আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কপার ওয়্যার ম্যাগনেটকে আকর্ষণ করে তবে ব্যাটারির ওভারহিটিং প্রবলেম ছাড়া। প্রথমে আমাদের লাগবে একটি সোল্ডারিং ওয়্যারের কয়েল, একটি কপার ওয়্যার কয়েল যেটির দুই মাথা আমি এন্টি কাটা দিয়ে চেঁচে নিয়েছি, একটি ম্যাগনেট, দুটি ক্যাপাসিটর ও একটি ডায়োড আর একটি 5 ভোল্ট ব্যাটারি। প্রথমে আমরা ক্যাপাসিটরের মাইনাস পয়েন্ট এই কয়েল এর দিকে রাখবো, দুটি ক্যাপাসিটরের মাইনাস পয়েন্ট এক জায়গায় রাখবো, এরপর কপার ওয়্যার এর দুই মাথা ক্যাপাসিটরের মাইনাস ও প্লাসের সাথে লাগিয়ে দিব। এবার আমরা ব্যাটারির মাইনাস পয়েন্টের সাথে ক্যাপাসিটরের মাইনাস পয়েন্ট যোগ দিব আর প্লাস পয়েন্টের সাথে ক্যাপাসিটরের প্লাস পয়েন্ট যোগ দিব। এবার দেখুন, আমি কপার ওয়্যারটি উপরে তুলে দিলাম এবং নিচে ম্যাগনেটটি রাখলাম। দেখছেন কপার ওয়্যারটি ম্যাগনেটের সাথে লাগিয়ে যাচ্ছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনে একটি ক্লিক করে